নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভীষণ গরম পড়েছে আর এই গরমে হাঁসফাঁস করছি আমরা সবাই, আর সেই সময় যদি এক গ্লাস শরবত আমরা যদি হাতের কাছে পাই তাহলে তো আর কিছুই চাই না। তাই আজ আমরা চলে এলাম দুর্দান্ত শরবতের রেসিপি নিয়ে। আজ আমরা কি শরবত বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। শরবতটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটি পাতি লেবু নিয়েছি, সেই লেবু দুটি এখন কেটে নেব। লেবুটা কিন্তু এখানে কাটার প্রসেসটা একদম অন্য রকমের, আমি এখানে লেবুটা কীভাবে কাটছি দেখে নিন। দেখুন এইভাবে কেটে নেব। দুটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে চিড়ে নেব। আজকে শরবত দুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিয়া সিড। চিয়া সিডটা ঠিক কিরকম দেখতে একটু দেখিয়ে দিই। দেখুন চিয়া সিডটা হচ্ছে অনেকটা তুলসীর বীজের মতো দেখতে, এটাকে তুলসীর বীজও বলা হয়। আবার অনেকে এটাকে সবজাও বলে থাকেন। চিয়া সিডটাকে আমি আধ ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভেজানোর পর চিয়া সিডটা একদম ফুলে এরকম হয়ে গেছে। এবার আমরা শরবতটা তৈরি করে নেব। শরবতটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা খুব ভালোভাবে দেখে নিন, তাহলেই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এটা বানাতে পারবেন। এখানে আমি দুটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। যে লেবু দুটি আমি কেটে রেখেছিলাম সেই লেবু দুটির সামনের দিকটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা এভাবে নিয়ে বের করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। লবণ এবার দেব জল। এখন এর মধ্যে দিয়ে দেব বরফ। আমি তার জন্য বাড়িতে বরফ জমিয়ে নিয়েছি এভাবে একটি কৌটোর মধ্যে। এখন বরফটাকে টুকরো করে ভেঙে নেব। বরফের টুকরো এখন এর মধ্যে দিয়ে দেব সবজা বা চিয়া সিডস। কাঁচা লঙ্কা এরপর আমরা কি করব সেটা আপনারা দেখে নিন। আমি গ্লাসের মাপ করে একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। মাপ করে দেখে নেবেন যেন এই গ্লাসটা কাঁচের গ্লাসের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়। কাঁচের গ্লাসের মধ্যে আমি আটকে দিচ্ছি, উপর থেকে একটু এভাবে চাপ দিয়ে দেব। দেখুন একদম আটকে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। গ্লাসটা একদম টাইট নেবেন, দেখবেন তাহলে কিন্তু একটুও জল পড়বে না।
ঠিক একইভাবে আমি অপর গ্লাসটাকেও ঝাঁকিয়ে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে কুলুক্কি শরবত, কেমন হয়েছে সেটা তো টেস্ট করতেই হবে। একটু বেশ ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে খেতে। মিষ্টি লবণ সবকিছু ঠিকঠাক আছে, আর চিয়াসির আমরা এই প্রথমবার খাচ্ছি, ভীষণ সুন্দর খেতে লাগছে শরবতের সাথে। টক টক ঝাল ঝাল, খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। প্রচন্ড গরমে বাইরে থেকে আসার পর এই শরবতটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ঝালটা তো একই থাকবে, শুধুমাত্র লবণ এবং মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মিষ্টিটা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি মিষ্টি দিয়েই এটা খাবেন। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম কুলুক্কি শরবত। যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের পরিবারে আসছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্যই এই রেসিপিগুলো আমরা নিয়ে আসছি। এই রেসিপিগুলো ভীষণ সুন্দর খেতে, আপনারা বাড়িতে বানিয়ে তো অতি অবশ্যই খাবেন। আর আজকে আমাদের এই কুলুক্কি শরবতের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন।